প্রিয় বন্ধুরা, শুভ বিকাল। তোমরা সবাই নিশ্চয় খুব ভালো আছো। তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আশিক শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন এবং তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান প্রাণ মিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল সম্পর্কে বিশেষ কিছু তথ্য। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল 1947 সালে 16 ডিসেম্বর ভোলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাবিবুর রহমান। তিনি 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক ছিলেন। 71 মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী 16 এপ্রিল কুমিল্লার আখাউড়া রেললাইন ধরে উত্তর দিকে অগ্রসর হয়। মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলেন। এই প্রতিরোধ যুদ্ধে গুলি শেষ হবার সঙ্গে পর্যন্ত সঙ্গীদের বাঁচানোর জন্য তিনি একাই লড়তে থাকেন। অবশেষে 18 এপ্রিল পাকিস্তান বাহিনীর গুলিতে শহীদ হন মোস্তফা কামাল। যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক ফেরদৌস হাসান ভাই। চলো তার সাথে কথা বলে আসি। ভাইয়া কেমন আছেন? ভালো। আপনাকে স্টুডিওতে দেখে খুবই ভালো লাগছে। ভাইয়া, আমরা আপনার সঙ্গে আজকে অনেকক্ষণ গল্প করব। আপনার বর্তমান ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? একটু উপন্যাস লিখলাম এই 21শে ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি মাসের জন্য। সামনে তো আমাদের ভাষা দিবস, আর এরপরে আবার তোমাদের নাটক। তোমাকে নিয়ে যে নাটকটা করছিলাম, ফুলার কাটারটা শুটিং, এইগুলো। হ্যাঁ ভাইয়া, আমি যতটুকু জানি যে অনেক অভিনেতাই আপনার নাটকে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন যে কবে রানা ভাইয়ের শিডিউল পাবো, হাসান ভাইয়ের কাজ করব। তা আপনার এবার ঈদেও বিশেষ কিছু নাটক গেছে। ঈদের দিন গিয়েছিল নীলাম বউ, সেই নাটকটি বেশ জনপ্রিয় হয়, এটির মানে প্রচার হয় নাটকটি। তো ভাইয়া, নীলাম বউয়ের গল্পটি আপনি যখন লিখেন, সেই গল্পটি কি একটি সত্যি ঘটনা অবলম্বনে লিখেছিলেন না পুরোটাই কাল্পনিক ছিল? না, পুরোটা কাল্পনিক ঠিক ছিল না, বাস্তবের ছোঁয়া তো থাকেই। তবে আমি করি কি, সত্যি কথা বলি, বাচ্চাদের অনুষ্ঠান তো, আমি আগে চিন্তা করি যে আমার নাটককে কে কে করবে, কারা কারা করবে। আমি সবার, মানে অভিনয়ের সাথে বাংলাদেশে যারা অভিনয় করেন, প্রতিষ্ঠিত যশা, যেমন রিয়াজ করবে, রিয়াজকে কোন চরিত্রে মানানসই, তুমি করবা, তুমি কোন ক্যারেক্টারের জন্য মানানসই, তারপরে নমিরা ছিল বোধ হয়, নমিরা ছিলেন, নিপুণ ছিলেন, তারপরে নিপুণ ছিলেন। তা আমি এদের অভিনয়ের সম্পর্কে আমার একটা ধারণা, তো আমরা মোটামুটি, আমি করি কি, আমি আগে চিন্তা করি যে কোন শিল্পীরা করছে, আমি সেরকম একটা গল্প বেছে নিই। আচ্ছা আচ্ছা, শিল্পীদের মতো করে গল্পটা লেখা হয়। হ্যাঁ, যার ফলে সে যেন খুব কমফোর্ট ফিল করে সেই গল্পটার সাথে, জার্ক না যায়। হ্যাঁ, যেমন আমি যদি দিতাম যে রিয়াজ একটা কলেজে পড়া ছেলে, কেউ বিশ্বাস করতো না, ওর বয়সের সাথে মানানসই হতো না, হতো না। হ্যাঁ, আমি নিজেও খুব কমফোর্ট ফিল করেছিলাম আপনার সঙ্গে কাজ করে, এবং এখনও কাজ করছি, ভবিষ্যতে অনেক কাজ করব আশা রাখি। তো ভাইয়া, আপনার নতুন একটি সিরিয়াল আসছে, ফুল আর কাটা। এই সিরিয়ালটা যখন আপনি লিখেন, সেই সেই গল্পটা আমরা একটু শুনতে চাচ্ছি, কেমন এই সিরিয়ালের গল্পটা? আসলে গল্পটা তো তুমি করছো, তুমি ভালো বলতে পারবা। আসলে তো নাটকের তো, আসলে আমরা করি কি, পৃথিবীতে যত ভালো ভালো নাটক দেখো, ম্যাকবেথ বলো, ওথেলো বলো, এগুলো কিন্তু ক্যারেক্টারের উপরে। হ্যাঁ, চরিত্র প্রধান, চরিত্র প্রধান নাটক। তা আমি সবসময় করি কি, চরিত্রগুলাকে অনুসরণ করি, একটা নাটক হয়ে যায়। আমি গল্পের জন্য না, চরিত্রের জন্য নাটকটা তৈরি হয় আর কি, গল্প গল্পের জন্য না। তো একটা স্টোরি লাইন থাকলে ভালো হয়। তো এখানে যে তোমাদের যে গল্পটার যে পাঁচ লাইন যেটা, সেটা হচ্ছে যে টানা পড়ে নেই, যে একটা দুটো ছেলে স্ট্রাগল করছে, একটা সুন্দরভাবে, সৎভাবে, আর একটা অসৎভাবে, অসৎভাবে। আবার দুজনে কিন্তু খুব বন্ধু, পরস্পরের খুব কাছাকাছি, এই যে এরা বিভিন্ন মানুষের সাথে তাদের ইন্টারাকশন হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে, তারা কীভাবে ভালোবাসছে, কীভাবে কথা বলছে, এগুলোই আর কি নিয়ে আমাদের বর্তমান চালচিত্র ফুল আর কাটা। নাটকটার নামেই বোধ হয় অনেকটা বিষয় লুকিয়ে আছে, একটা ফুল এবং একটা কাটা। ভাইয়া, আপনাকে নতুন করে আসলে পরিচয় করিয়ে দেবার মতো কিছুই নেই, সবাই জানে আপনার সম্পর্কে। তা আমরা কি আপনার, আমরা জানি যে আপনি অনেক সফল চলচ্চিত্র লিখেছেন, আপনি কি নিজে চলচ্চিত্র পরিচালনায় আসবেন?
হ্যাঁ আমি করতে চাই, কিন্তু ওই চ্যানেলগুলো যেসব সিনেমা করে এগুলো করতে চায় না। এগুলো তো আমরা টেলিফিল্ম করি। আমি মনে করি যে আমরা যে টেলিফিল্মগুলো করি সেগুলো ওই যেসব চ্যানেল থেকে চলচ্চিত্র বানাচ্ছে বা যেগুলো চলচ্চিত্র হচ্ছে এগুলো আমার আমার ধারণা যে ভালো দর্শক নন্দিত চলচ্চিত্র, তো একটা সিনেমা করতে গেলে তো একটা সিনেমার ধারণা থাকে যে এত বাজেট থাকে, একটা ভালো ইয়ে থাকে, তাই না? জি, কিন্তু এই টাকাতে আমার মনে হয় না যে একটা সম্ভব একটা ভালো সিনেমা। ওই জন্য আমি চিন্তা ভাবনা করি না। যদি হ্যাঁ ওইভাবে কেউ লগ্নি করে টাকা, যে ওইভাবে একটা যদি সিনেমা করার জন্য সৎ উদ্দেশ্যটা যদি তার সৎ হয় তাহলে তাহলে অবশ্যই করব। তাহলে আমরা আশা রাখতে পারি যে আপনি চলচ্চিত্র নির্মাণ করবেন, যে হ্যাঁ এটাই তো করি আমি, ছোট পর্দার বড় পর্দা মিলিয়ে কাজ করবেন। বড় পর্দার জন্য এখন কি কোনো স্ক্রিপ্ট আপনি লিখেছেন? আমি একটা সত্য একটা লিখেছি, সোহানি হোসেনের উপন্যাস গল্প, আর আমার হাসিবুর রেজা কল্লোল উনি করছেন, উনি অন্ধ নিরাঙ্গম একটা খুব ভালো ছবি করেছিল লালনের উপরে। আচ্ছা আচ্ছা, তো আমি আগে চিনতাম না তাকে, সে এসেছিল আমাকে দিয়ে স্ক্রিপ্টটা করার জন্য, তো করলাম, যে দেখলাম যে ভারতের একজন খুব ভালো অভিনেত্রী ওখানে আছেন, পাওলি দাম, জি জি, আরও আছেন আমাদের সাকিব, জি সে তো নাম্বার ওয়ান। আচ্ছা আচ্ছা, এবং তার ইয়ে নিয়তটা ভালো, নিয়ত উনি বরকত বলে না, নিয়ত হচ্ছে কাজের অর্ধেক, তার নিয়তটা ভালো, আমার মনে হয় যে খুব ভালো একটা ছবি হবে। এরকম যদি মূলধারার কিছু মানুষজন আসে চাই ভালো ছবি হবে। ছবিটির নাম হচ্ছে সত্তা। ভাই আপনার সঙ্গে সত্তা ছবিটি নিয়ে আরও কিছুক্ষণ কথা বলবো, একজন বন্ধু অনেকক্ষণ ধরে ফোনে অপেক্ষা করছে, তার সঙ্গে একটু কথা বলে আসি। হ্যালো, আমি নওশিন বলছি। নওশিন, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9 এ। ক্লাস 9 এ। নওশিন, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা। নওশিন, কোন স্কুলে পড়ছো? আচ্ছা নওশিন, তোমার জন্য প্রথম প্রশ্ন, মানবাধিকারের সর্বজনীন ঘোষণা গৃহীত হয় কত সালে? ক 1960 সালে, খ 1950 সালে, গ 1948 সালে। 1948 সালে। অপশন গ 1948 সালে উত্তরটি নিলাম এবং উত্তরটি একদম সঠিক হয়েছে। তুমি পেয়ে যাচ্ছ 500 টাকা সম্মানে। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিষ্ঠাকালীন সম্পাদক কে? অপশন ক ফয়েজ আহমেদ, অপশন খ কামাল লোহানি, অপশন গ এ বি এম মুসা। ঝটপট দিয়ে দাও উত্তরটি। কামাল লোহানি। উত্তরটি নিলাম কিন্তু দুঃখিত, উত্তরটি ভুল। ভাইয়া আপনার সঙ্গে আরো কথা বলবো, তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেবার। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। বিজ্ঞাপন বিরতি শেষে আবার ফিরে এলাম তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান প্রাণমিল ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে। বন্ধুরা আমাদের সাথে ছিলেন এবং আছেন বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক ফেরদৌস হাসান। ভাইয়া কথা হচ্ছিল আপনার লেখা চলচ্চিত্র নিয়ে সত্তা। সত্তা ছবিটি আমরা যতটুকু জানি যে কাজ ইতিমধ্যে অনেকটাই শেষ হয়ে গেছে, সামনে আবার শুরু হবে, হয়তো শিডিউল জটিলতা নিয়ে কিছু প্রবলেম হচ্ছে। তো ভাইয়া এই যে শিডিউল এবং শিল্পী, একজন শিল্পী যখন খুব বেশি ব্যস্ত হয়ে যায় তখন শিডিউল দিতে পারে না। আসলে আমারও খুব জানার ইচ্ছা একজন শিল্পী হিসেবে যে একজন শিল্পীকে মানে পরিণত হতে হলে কী কী বা কীভাবে এগিয়ে যাবে, আপনার অভিমতটা কী? এই প্রশ্নটা খুবই মানে কঠিন প্রশ্ন আর কি, এখনকার ভাষায় যেটা জটিল। সব শিল্পী শিল্পী, কিন্তু সব শিল্পী শিল্পী তো না। আমরা যেমন সায়েন্সে পড়তাম যে অল বেজ আর অ্যালকালিজ, বাট অল অ্যালকালিজ আর নট বেজ, না কীরকম এরকম, সব খারি খারক কিন্তু সব খারকে খার না, খার না। সব শিল্পী শিল্পী, কিন্তু সব শিল্পী শিল্পী তো না। তুমি যখনই শিল্পী হতে চাও তোমাকে শিল্পী তো হতে হবে। কিন্তু আমি ধরো আবদুল্লাল মামুন স্যার,
হ্যাঁ ফেরদৌসি মজুমদার ওনারা আমার নাটকের নায়ক নায়িকা ছিল। আচ্ছা এখন তোমরা তোমার জেনারেশন মানে কয় জেনারেশন? আমি ছয় জেনারেশন। আমি হার্ডলি আই হ্যাভ কাম অ্যাক্রস এ ফাইন সোল আর কি। আচ্ছা কেন জানি আমি আমি খুব অবাক হয়ে যাই যে শিল্পীরা একটু একটু আর একটু ব্রড আর একটু সুন্দর হলে কি হতো, কেন নয়? তবে একটা ভালো শিল্পী হতে হলে কি করতে হয় সেটা তুমি হয়তো ভালো বলতে পারবা, আমি শিল্পী নই। তবে আমার কাছে মনে হয় কি যে আল্লাহ প্রত্যেকের মধ্যে এক দিয়ে রাখে, ইন্সপিরেশন। ইন্সপিরেশন আর 99 হচ্ছে তার চেষ্টা, পার্সিভিয়ারেন্স। সেই ইন্সপিরেশন আর পার্সিভিয়ারেন্স যদি এক হয়, 99 আর এক তাহলে হয় 100। চেষ্টা থাকতে হবে, মারাত্মক চেষ্টা থাকতে হবে। তুমি অভিনয় করো, আমি বলি যে না এইভাবে না এইভাবে, এই যে ছেড়ে না দেওয়া, হাল ছেড়ে না দেওয়া, মানে গ্যাপ করা, কামড়ে ধরা আর কি, আমাকে পারতে হবে, ধৈর্য। হ্যাঁ ধৈর্য। আমি যেমন মাঝে মাঝে শাহরুখ খানের দুই একটা, আমার তো ছবি দেখা হয় না ওরকম, আমি দেখি এই যে সে নাভির ভিতর থেকে তুলে ধরে কথা বলতেছে, দিলীপ কুমার যেটা করতেন আর কি। আচ্ছা আচ্ছা। মানে তার যে গলার উপরে ভোকাল, একটা মানুষের কতখানি কন্ট্রোল থাকতে হয়, তোমরা শাহরুখ খানের অ্যাক্টিং দেখো, আমি দেখি তার ভোকাল যে কি অসাধারণ, মানে মডুলেশন কথা বলার। ও উনি যদি বাংলা জানতেন বা কোনোদিন যদি স্বপ্নেও আমার একটা নাটক করতো, এই যে একটা মানে মানে মেকারদের, মানে আমরা যারা ছুপ নাটক তৈরি করি বা ফিল্ম তৈরি করি, আমাদের ইচ্ছা থাকে যে আমার এই ক্যারেক্টারে যদি এরকম একজন শিল্পীকে পেতাম তাহলে হয়তো আমি এরকম অসাধারণ মডুলেশন, মানে কথা বলার এই যে আপস অ্যান্ড ডাউন, যে কথাটা ঠিক যেভাবে বলতে হয়। যেমন তোমাকে আমি একটা বলি, সিনেমাটার নাম হচ্ছে দাগ, বোধহয় দিলীপ কুমারের দাগ। দাগ তো দিলীপ কুমারের মা অসুস্থ, তাকে টাকা দিয়েছে ওষুধ নিয়ে আসতে, সে খুব মদ খায় আর কি মাতার। আচ্ছা তো সে যে মদ খেয়েছে ভুলে গেছে, তার মা মারা গেছে, গ্রামের লোকজন বসে তোর মা মারা গেছে, ও বাসায় ফিরে এসে বসে পারু মেরে মা মার গা, এই সংলাপটা উনি 10 ভাবে দিছেন, তুমি কয়ভাবে পারবা? একটা ডায়লগ 4 ভাবে বলতে পারবা? পারু মেরে মা মার গা, পারু মেরে মা, পারু আমার মা মরে গেছে, পারু আমার মা মরে গেছে, পারু আমার। আমি 3-5 ভাবে পারবো, কিন্তু উনি 10 ভাবে দিয়েছেন সংলাপটা। তার মানে তার ভোকাল, মানে তার বলার ইয়েটা, মানে কতটুকু তার মানে দক্ষতা ছিল, তার দক্ষতা। তো তাই বললাম যে যদি তোমার খুব ভালো শিল্পী হতে হয় পড়াশোনা থাকতে হবে, কারণ একটা শিল্পীকে আজকে ডাক্তার হতে হচ্ছে, কালকে ইঞ্জিনিয়ার হতে হচ্ছে, প্রতিদিন পুলিশ হতে হচ্ছে, তারপরের দিন আর্মি অফিসার হতে হচ্ছে, তারপরের দিন উকিল হতে হচ্ছে, প্রত্যেক দিন থাকে। তা তোমার যদি একটা পেশা সম্পর্কে, একটা উকিল একটা পেশা, তার পোশাক সম্পর্কে ধারণা না থাকে। আরেকটা জিনিস বড় কথা হচ্ছে, আমি মনে করি যে একটা শিল্পীর, হ্যাঁ, যে সব থেকে বড় হচ্ছে তার কস্টিউম। কস্টিউম প্রথম কথা হচ্ছে যে তুমি যখন একটা চরিত্র করবা, ধরো কাজলের চরিত্র করছো, কাজল একটা স্কুল টিচার, তুমি খেয়াল করবে যে এরকম কোনো স্কুল টিচারকে তুমি দেখছো কি না, তোমার কোনো ছেলেবেলার কোনো স্কুল টিচার আছেন কি না, তাকে তুমি দেখবে, ইমিটেট করবা। সেকেন্ড হচ্ছে উনি কী ধরনের কাপড় পরতেন, কস্টিউম, এইটা প্রথমে হচ্ছে সেই চরিত্রটা, তারপর হচ্ছে তার পোশাক আশাক, তারপরে হচ্ছে সংলাপটা। তা আমরা আমি দেখি শিল্পীদের মধ্যে সবসময় আগে সংলাপটা নিয়ে এসে দেখেছি কয়টা সংলাপ তার আছে, স্ক্রিপ্টে কি আছে না আছে, এইটা নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে যায় সে, কিন্তু ওই চরিত্রটাকে অনুধাবন করতে যদি আমরা সাহায্য করি না করি বা তাকে ওই জায়গাতে না নিয়ে যাই তাহলে হয় না। এক্ষেত্রে আপনি অনেক সাহায্য করেন একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য? না সময় পাই না, আমাদের খুব কম সময়ের মধ্যে কাজ করতে হয়, তো বেশি সময় হলে বেশি টাকা লাগবে, আমরা তো অল্প অল্প বাজেট পাই, আমরা তো মন খুলে একটা কাজ করতে পারি না, তোমাদেরকে কষ্ট দিই আমি বুঝতে পারছি, তোমার খিদা লাগছে, তোমার ঘুম এসে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া অনেক ভালো লাগলো আপনার এই মানে কথাগুলো শুনে। আমি জানি এবং মোটামুটি মনে হয় সবাই জানে যে আপনি গান লিখেন, সুর করেন এবং গানে কণ্ঠও দিয়েছেন, আপনার কণ্ঠে আমি লিপ দিয়েছি নাটকে। গান লেখাটা মানে কোত্থেকে, মানে নিজের কি এটা পছন্দ বা ভালো লাগে এক ধরনের? না ছোটোবেলায় আমি খুব দুষ্টু ছিলাম, তো ওই একটা গান, আমার অনুপ কুমার দাস আমার বন্ধু ছিলেন, উনি খুব বড় ওস্তাদ ছিলেন, মারা গেছেন, অন্ধ ছিল সে। সে একদিন এসে বলছিল যে না একটা গান তুই কি তুই কী কেমন কেমন করে লিখিস, একটা গান লিখে দে তো আমি সুর করব। তা আমি একটা বললাম ঠিক আছে, মোরা আলোর পথের যাত্রী, মোরা পথেই ভাগ্য বেঁধেছি সবাই বন্ধু।
ও সুর করছে, বলছে না আরে সুরটা কেমন জানি লাগে, তবে তুই গাতো, তা আমি একটা গান গেয়ে দিলাম, ওই সুরটাই ওরা রেখে দিল। তখন আমার ধারণা হলো যে আমি পারি। তারপর আমি একটা চলচ্চিত্র করতেছিলাম, সীমান্ত প্রহরী। সীমান্ত প্রহরী, ওখানে নজরুল ইসলাম বাবুকে নিয়েছিলাম। নজরুল ইসলাম বাবু খুব বড়, সব কটা জানালা খুলে দাও না, মানে অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গানের রচয়িতা উনি, এত বড় আমার যদিও বন্ধু, কিন্তু আমি আপনি করে বলছি, মানে কত সম্মানের জায়গায়, এত ভালো গান বাংলাদেশে আর কেউ কখনো লিখবেন বলে আমি মনে করি না। ওকে নিলাম, আরেকজন গেলাম, সে পালাই চলে গেল। তখন ওইটা 2 তারিখে ওইটা মানে মুক্তি হবে আর সময় ছিল না, তখন আমি নিজেই একটা গান লিখে শুরু করলাম, প্রথম লেখা, মানে প্রফেশনালি প্রথম লেখা এবং ফিল্মের জন্য, তবে লেখে শুরু করে ওইটাই তোমার ই করলাম। ও সুরকার নিয়েছিলাম একজনকে, তার আবার দেবু ভট্টাচার্য, তার আবার তো আগের দিন স্ট্রোক করলো, এখন সুর করবে কে, তখন আমি করলাম সুর, যে সব মিউজিক ঠিক আছে। এবং ওইটা এত ভালো হয়েছিল যে ওইটা ছিল বাংলাদেশ রাইফেলসের মার্চিং সং করছিল, আমরা বিডিয়ার নজওয়ান, কথা কি মনে আছে, আমরা বিডিয়ার নজওয়ান, এই মাটির আমরা সন্তান, দুর্জয় এক মৃত্যুহীন প্রাণ, চাই বীর বিজয় সন, এই গানটাও পরে এইটা ওরা সবাই গাইতো বলে ওইটা মার্চিং সং করে দিছিল। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া আপনার কণ্ঠে আমরা গান না শুনে আজকে যাব না, তবে সময় হয়ে গেছে একটা বিজ্ঞাপন বিরতি নেবার, বিরতি শেষে এসে আপনার গান শুনব। বন্ধুরা, বিরতি শেষে ফিরে আসলাম তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান প্রাণ মিল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে। বন্ধুরা তাহলে দেখে নিই কোন বন্ধুটি অপেক্ষা করছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো, ইনি সেক্টর 2-এর সেক্টর কমান্ডার ছিলেন, তার নাম বলো। অপশন ক মেজর এটিএম হায়দার, অপশন খ মেজর খালেদ মোশারফ, অপশন গ মেজর আব্দুল জলিল। মেজর এটিএম হায়দার উত্তরটি নিলাম, কিন্তু দুঃখিত উত্তরটি ভুল, সঠিক উত্তর হচ্ছে মেজর খালেদ মোশাররফ। উনি এপ্রিলের 10 থেকে সেপ্টেম্বরের 22, 1971 সেক্টর 2-এর সেক্টর কমান্ডার ছিলেন। ভাইয়া আরও একটি ফোন নিয়ে নিচ্ছি, তারপর আপনার সঙ্গে কথা বলব। হ্যালো বন্ধু। হ্যালো ভাই, আমি সাদিয়া। সাদিয়া, সাদিয়া কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়ছো, আচ্ছা সাদিয়া কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাষা ও ব্যাকরণ। সাদিয়া কোন স্কুলে পড়ছো? আচ্ছা আচ্ছা, সাদিয়া তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, প্রবীণ অর্থগতভাবে কোন শ্রেণীর? ক যোগরুর, খ রুড়ি, গ যৌগিক। অপশন খ রুড়ি, উত্তর নিলাম, উত্তরটি একদম সঠিক হয়েছে, তুমি পেয়ে গেলে 500 টাকার সম্মান। যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে, বাংলায় অর্ধস্বর কোন দুটি? অপশন ক ঐ এবং ঔ, খ অন্তস্থ এবং অন্তস্থ ব, গ অপশন গ রি এবং ঔ। উত্তরটি নিলাম এবং একদম সঠিক হয়েছে উত্তর, তুমি পেয়ে গেলে আরো 500 টাকা সমমূল্যের বই। আমরা কি তৃতীয় প্রশ্নে যাব? অনেক অনেক শুভকামনা রইল, যথাসময়ে তুমি তোমার পুরস্কার পেয়ে যাবে। ভাইয়া, কথা হচ্ছিল আপনার গান নিয়ে এবং গান শুনবো বলেছিলাম, আমরা এখন আপনার গান শুনতে চাচ্ছি। আচ্ছা, আমি একটা গান লিখেছিলাম, সুর করেছিলাম, তপন চৌধুরী গানটা গেয়েছিল। তারপরে তপন চৌধুরীর একটা গল্প বলি, হ্যাঁ, তাহলে ছোট্ট একটা গানে লাগে। তপন চৌধুরী বারবার মানে চিটাগাং বাড়ি, তো উনি স্বাধীনতা বলে, স্বাধীনতা স্বাধীনতা উনি, তা আমি বলি যে খুব রেগে যায়। আচ্ছা আচ্ছা, যে কি ব্যাপার, তুমি একটা এইভাবে উচ্চারণ করতেছো, এটা হয় না, এটা হয় না, রেগে গিয়ে। তারপর তপন, তুমি তো চিটাগাং বাড়ি, তুমি কোথায় পড়তা? তখন চিরাং কলেজ, ওই ভাই আপনার কলেজে, কবে পাস করছো সে আর বলে না। তখন আমার ধারণা হচ্ছে সে আমার সিনিয়র, বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন আমি বলি
অনেক ধরার পরে সে বলল যে সে যে বছর পাশ করেছে আমার আগে বছর, তা আমি দাদা আমি অনেক বড় বেয়াদবি করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বোকা। বলছে না না তুমি তো উস্তাদ, তুমি শিখে ই করছো, আমি পাচ্ছিলাম না। তো এত সুন্দর করেছিল গানটা, খুব সেই সময়কার খুব স্বাধীনতা গানটি ছিল। বিজয়ের মার্জিত আমরা আপনার কণ্ঠে সেই গানটি একটু শুনতে চাচ্ছি। আমার দেশ আমারি প্রেম আমারি আঁকা কবিতার খাতা, স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, আমারি দেশ আমারি প্রেম আমারি আঁকা কবিতার খাতা, স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, অসীমে মেলে ডানা ওই বলাকা তার একটি পাখা, ঝরিয়ে যায় রৌদ্রমাখা সেই পালকেরই কলমে লিখি কথা, স্বাধীনতা স্বাধীনতা আমারি দেশ আমারি প্রেম আমারি আঁকা কবিতার খাতা। বাহ, অনেক 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 সুন্দর, আসলে না শুনলে বুঝতে পারতাম না, যদিও আমি আপনার কণ্ঠে লিপ দিয়েছি এর আগে, আমি জানি কতটুকু ভালো গান আপনি। স্বাধীনতা নিয়ে খুব সুন্দর, খুবই সুন্দর, আমি দেখছি যে আপনার চোখে মানে পানি এসে গেছে। খালেদ মোশাররফের কথা বললে আমি ওনাকে দেখেছি, কি সুন্দর দেখতে ছিলেন উনি, স্মার্ট, আমরা ইউনিভার্সিটিতে পড়ি, উনি গিয়েছিলেন একটা একটা সুইমিং কম্পিটিশনের ইয়েতে, অনেক বড় বীর ছিলেন উনি, গ্রেট ফ্রিডম ফাইটার, গ্রেট, আই হ্যাভ সিন হিম পার্সোনালি। আমি ওনার কবরেও গিয়েছি বনানীতে, আর্মি কবরস্থান, ওনার কবরটা অবহেলিত হয়ে পড়ে আছে। এত বড় একটা দেশ কিন্তু এত বড় একটা বীর ওখানে শুয়ে আছে কিন্তু কেউ জানে না। আচ্ছা, আজকে আমি ফেরদৌস হাসান, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তুমি শিল্পী, ওনারা ক্যামেরাম্যান, এইসব লোকদের জন্য কিন্তু খালেদ মোশাররফের মতো লোকদের জন্য, তাদের জন্য এই বীরদের জন্য দেশ পেয়েছে। তো এনাদের সম্পর্কে জানা দরকার আসলে, সমস্ত শুধু আর্মি না, আরো অনেক বীর ছিল, অনেক ছিল। আমিও 12 বছর বয়সে পালিয়ে চলে গিয়েছিলাম, তো আমাদের ঠিক যৌবনটা মানে কৈশোরটা ছিল না, আমাদের শৈশব থেকে লাভ দিয়ে আমরা যৌবনে চলে গিয়েছিলাম। স্বাধীনতা অদ্ভুত একটা বড়, অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা ফিলিংস। স্বাধীনতার কথা যেহেতু বললেন, আমরা তো আসলে কেউ মুক্তিযুদ্ধ দেখিনি, আমরা শুনেছি আপনাদের মতো যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের মুখ থেকে যখন গল্প শুনি আসলে খুব আমরাও খুব আবেগ আপ্লুত হয়ে যাই। সেই ঘটনা হয়তো নিজের চোখে আমরা দৃশ্যমান দেখি যতটুকু পারি। তো স্বাধীনতার চেতনা নিয়ে কোনো বই আপনার লেখা, গল্প, ছোট গল্প, উপন্যাস? আগে লিখেছিলাম বিচিত্রাতে কিছু গল্প টল্প লিখেছিলাম, স্বাধীনতার নাটক টাটক কিছু তৈরি করেছি, যেহেতু আমি আর্মিতে ছিলাম আমার ব্যাকগ্রাউন্ড ছিল। এখন মুক্তিযুদ্ধের নাটক মানে ওই যে যেগুলো হয় আর কি, একটা ছেলে একটা মেয়ে ধরে নিয়ে গেল পাঞ্জাবিরা, তারপর সে যুদ্ধ, সেই জন্য না, যুদ্ধটা অনেক বড় জিনিস, ঠিক আছে। তো আমি তোমাদের কাছে মানে যারা ছোটরা যারা স্ক্রিনের সামনে বসে আছো, দেশপ্রেম এমন একটা পরীক্ষা, এমন একটা অঙ্ক যাতে তোমাকে 100-তে 100 পেতে হবে, তুমি যদি 99 পাও তাও ফেল। কিন্তু এখন আমরা কেউ পাবো না, আমরা যারা বড় এই প্রজন্ম, আমরা 100-তে কেউ 30-ও পাবো না। কিন্তু আমি আশা করব তোমাদের কাছে
প্লিজ তোমরা যেন একসাথে 100 পাও। ওকে ভাইয়া, অনেক ভালো লাগলো আজকে আপনার সাথে গল্প করে। আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করব। অনেক অনেক শুভেচ্ছা, আপনি এনটিভিতে এসেছেন, আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করো। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আজ খোদাহাফেজ, আগামী সপ্তাহে আবার দেখা হবে একই চ্যানেলে একই সময়ে।